দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ প্রথমেই প্রথমেই শিরোনাম জানিয়ে ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড এরপর জানিয়ে দিব রাইসের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এদিকে আবারও শক্তিমত্তার জানান দিল তুর্কি আকিনোচি ড্রোন এরপর জানিয়ে দিব রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দূষছে রাশিয়া আরও জানিয়ে দিব মধ্যগাজায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি কুজ ব্রিগেডের সর্বশেষ জানিয়ে দিব রাইসের মৃত্যুর তদন্ত শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড আইরিশ সরকার বুধবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভোনিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের যুক্তি এ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে কি বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সর্বশেষ গত আট মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস মূলত দুই সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি গত আঠারোই এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের ওই ভোটে ফিলিস্তিনের পক্ষে ছিল বারোটি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাটি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অঞ্চলে ইরানের বেশ গভীর ও বিস্তৃত প্রভাব রয়েছে গত কয়েক দশক ধরে লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন ও ফিলিস্তিনি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে ইরান যার ফলে এই দেশগুলো শক্তি প্রদর্শন করতে এবং উনিশশো সালের ইসলামী বিপ্লবের কট্টর শত্রু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা প্রতিহত করতে পারে গত মাসে সিরিয়ায় ইরানি কনসুলেটে বিমান হামলায় দুই ইরানি জেনারেল ও পাঁচ কর্মকর্তা নিহত হওয়ার জবাবে রাইসি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে ইসরায়েলে ইরানের শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে ওঠে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন জর্ডান এবং অন্যদের সহায়তায় ইসরায়েল প্রায় সব হামলা প্রতিহত করতে সক্ষম হয় কিন্তু জবাবে ইরানের ইস্পাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমের ওপর হামলা চালায় ইসরায়েল এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এই হামলা একটি সতর্ক বার্তাই ছিল বলা যায় বছরের পর বছর ধরে দুপক্ষের মধ্যে গোপন অভিযান ও সাইবার হামলার মতো আড়ালে যুদ্ধ হলেও গত এপ্রিলে গোলাগ ছিল তাদের প্রথম সরাসরি সামরিক সংঘাত ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে ইরানের অন্যান্য মিত্ররাও জড়িয়ে পড়েছে ফলে হামলা পাল্টা হামলা বড় এক যুদ্ধ শুরুর আশঙ্কাও দেখা দিয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যার কারণে রোববার হেলিকপ্টার দুর্ঘটনার মতো অপ্রত্যাশিত মারাত্মক ঘটনা ঘটতে পারে ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যে দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলকে ধ্বংসের শপথ নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কারণে দীর্ঘদিন ধরে ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল আবারও শক্তিমত্তারা জানান দিল তুর্কি আকি ড্রোন চলতি দশকে বিশ্বের বুকে সমরাঙ্গন ছাপিয়ে বেড়াচ্ছে যেসব যুদ্ধাস্ত্র তার মধ্যে অন্যতম তুরস্কের তৈরি বাইরাক্তার আকি চিন্তন দুই সাল থেকে তুর্কি সামরিক বাহিনীর বহরে যুক্ত হয়েছে বাইকার মাকিনা কোম্পানির তৈরি আকিনচি এ ড্রোনে ভর করেই নাগার্ন কারাবাক যুদ্ধে আর্মেনিয়াকে নাকানি খাইয়েছে আজারবাইজান এমনকি সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনাও আকিনচি ড্রোনের সাফল্য নজর কেড়েছে সমর্বিদদের তবে শুধু যুদ্ধ নয় বরং শান্তিতেও নিজেদের দক্ষতা প্রমাণ করতে অদ্বিতীয় আকিনচি সর্বশেষ প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের রহস্যজনক দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ খুঁজে পেতে মুখ্য ভূমিকা পালন করেছে আকিনচি দুর্গম পাহাড়ি এলাকায় অন্ধকার আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও শুধু তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করেই শনাক্ত করে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ রাইসের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই মঙ্গলবার কাজাকিস্তানে এক বাণিজ্যিক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হয়েছে এর আগে রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ নয় কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার হয় এ দুর্ঘটনায় রাইসি সহ মৃত্যু হয়েছে ইরানের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি বেলা টুয়ান্টু মডেলের সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন এলাকায় হেলিকপ্টারের ধ্বংস সবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল তবে ইরানের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি মধ্যগাজায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি কুজ ব্রিগেডের ইসলামী জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুজ ব্রিগেড বলেছে তাদের যোদ্ধারা মধ্যগাজায় ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলি সৈন্যদের একটি দলের উপর বোমা হামলা করেছে মঙ্গলবার একুশে মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আল কুজ ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে এ হামলার পর নিহত ও আহত সেনাদের একটি হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব ও দক্ষিণ পূর্ব ইসরায়েলি সৈন্য ও কয়েকটি যানবাহনে গোলাবর্ষণ করেছে তবে এ হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি রাইসির মৃত্যুর তদন্ত শুরু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান সোমবার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তারা তদন্ত শুরু করেছেন পুরো তদন্ত কাজ শেষ হওয়ার পরই ফলাফল জানানো হবে